সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবার উপস্থিত হয়ে গেলাম তোমাদের সামনে। আমি শারমিনা পারভীন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ। তো আজকে তোমাদের আমি পড়াবো খুব সাধারণ এবং সবার জানা একটা বিষয়, যেটা আমরা সবাই এই বিষয়টা সম্পর্কে জানি, সেটা হচ্ছে যে জাতীয় সংসদ। হ্যাঁ, আমি তোমাদের জাতীয় সংসদ পড়াবো, ন্যাশনাল পার্লামেন্ট, এই বিষয়টা নিয়ে তোমাদের আজকে পড়াবো। তো শুরু করে ফেলি আজকের পড়াটা। জাতীয় সংসদ হচ্ছে যে, আমরা সবাই জানি যে জাতীয় সংসদটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় আইন প্রণয়নকারী সংস্থা। জাতীয় সংসদের সদস্য সংখ্যা হচ্ছে 350 জন, এবং এর মধ্যে 50 জন হচ্ছে সংরক্ষিত আসন, বাকি 300 জন সদস্য নির্বাচনের মাধ্যমে দলীয় ভিত্তিতে নির্বাচিত হয়। তাদেরকে আমরা জাতীয় সংসদ সদস্য বলি বা মেম্বার অফ পার্লামেন্ট বলি। তো জাতীয় সংসদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে, জাতীয় সংসদের যে দল কোয়ালিশন জোট বা যে দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল সরকার গঠন করে, এবং সরকার এই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান হন এবং অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করে থাকেন। আমরা জানি আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ অবস্থিত কোথায়, তোমরা সবাই জানো আমাদের মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ অবস্থিত, এবং জাতীয় সংসদের নকশা করেছেন লুই ক্যান। তো জাতীয় সংসদে আমাদের এখন কোন দল ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে আমরা সবাই জানি, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা রয়েছেন, এবং এই আওয়ামী লীগ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, এবং এই দলের প্রধান যিনি, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললে ভুল হবে, ওনার একটা রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, তোমরা সবাই জানো উনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির মুক্তির দাতা, আমাদের স্বাধীনতার উপকার, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য জ্যেষ্ঠা কন্যা। তো উনি এখন ক্ষমতায় রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। তাহলে আমরা এক কথায় কী পেলাম, জাতীয় সংসদ সম্পর্কে কী পেলাম, যে জাতীয় সংসদ হচ্ছে যে একটি আইন প্রণয়নকারী, বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। এটা এখানে 350টি আসন রয়েছে, এর মধ্যে 50টি মহিলাদের জন্য সংরক্ষিত আসন, বাকি 300 জনে ওপেন নির্বাচনের মাধ্যমে দলীয় ভিত্তিতে সদস্যরা নির্বাচিত হয়, তাদেরকে আমরা এমপি বলি বা জাতীয় সংসদের সদস্য বলি। জাতীয় সংসদের যিনি স্থপতি, অর্থাৎ যিনি নকশা করেছেন, তার নাম হচ্ছে যে লুই ক্যান, এবং এই জাতীয় সংসদ অবস্থিত হচ্ছে যে মানিক মিয়া এভিনিউতে। আমাদের বাংলাদেশে এখন যে দল প্রতিনিধিত্ব করছে সেই দল হচ্ছে আওয়ামী লীগ, এবং এই দলের যিনি প্রধান তিনি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আমরা দেখি যে আসলে জাতীয় সংসদের সদস্য পদ হতে হলে কী কী হতে হয়। সেক্ষেত্রে দেখো যে আমরা আমাদের সংবিধানের 66 নং আর্টিকেল বা ধারা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা দেখতে পাই কী কী যোগ্যতা থাকলে আসলে আমরা জাতীয় সংসদের সদস্য হতে পারি। প্রথম হলো যে, যদি কাউকে জাতীয় সংসদ অপ্রকৃতস্থ ঘোষণা না করে, অর্থাৎ সে যদি পাগল হয় তাহলে তো তাকে সদস্যপদ সে থাকতে পারবে না, সে যদি ঋণ খেলাপি হয় তাহলে সে সদস্যপদ সে থাকতে পারবে না, সে যদি দেউলিয়া হয় তাহলে কিন্তু তার সদস্যপদ থাকতে পারবে না। একজন ব্যক্তি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করলো না, সেক্ষেত্রে কিন্তু সে সংসদ সদস্য থাকতে পারবে না। কারো যদি নৈতিক স্খলনের কারণে 2 বছর কারাদণ্ড হয় এবং জামিন পাওয়ার পরে 5 বছর পর্যন্ত যদি অতিবাহিত না হয় তাহলে সে হতে পারবে না, এবং রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে যদি সে লাভজনক পদে অধিষ্ঠিত থাকে তাহলে তাকে সেই পদ ছেড়ে আসতে হবে, নাহলে সে সদস্য লাভ করতে পারবে না, এবং আইনের চোখে যদি কেউ অযোগ্য ঘোষিত হয় তাহলে সে হতে পারবে না, এবং কমপক্ষে 25 বছর বয়স বা তত ঊর্ধ্ব বয়স হতে হবে। তাহলে আমরা কী পেলাম,
হ্যাঁ, জাতীয় সংসদের সদস্য পদ হতে হলে কি কি হতে হবে তোমরা দেখো, যে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে বা ততোদ্ধ হতে হবে, তার ঋণ খেলাপি হলে হবে না, তার দেউলিয়া হলে হবে না, তাকে অপ্রকৃতস্থ ঘোষণা করলে হবে না, কেউ যদি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন না করে তাহলে হবে না, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যদি নৈতিক স্খলন হয় তার জন্যে যদি তার জেল হাজত হয় সেক্ষেত্রে 5 বছর অতিক্রান্ত না হলে সে সদস্য পদ হতে পারবে না, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আইনের চোখে যদি সে অযোগ্য ঘোষিত হয় তাহলে সে সদস্য পদ রাখতে পারবে না। এখন দেখো জাতীয় সংসদে একটা কথা আমরা সবসময় বলি যে ফ্লোর ক্রসিং, ফ্লোর ক্রসিংটা আসলে কী, একজন ব্যক্তি যদি ধরো সংসদ সদস্য থাকছে, থাকা অবস্থায় যদি সে সংসদের বিরোধিতা করে, সংসদের প্রতি অনাস্থা প্রস্তাব করে তাহলে কিন্তু সেটা ফ্লোর ক্রসিং হয়। এটা কিন্তু আমরা দেখেছি, এই ফ্লোর ক্রসিংটা কিন্তু আমাদের বাংলাদেশে হয়েছে। এটা আমরা গত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার না বিএনপি সরকারের আমলে আমরা দেখেছি একটি দল বিএনপি থেকে বেরিয়ে যে তারা নতুন করে একটি দল সৃষ্টি করেছে এবং অনাস্থা প্রস্তাব করেছে, এটাকে আমরা ফ্লোর ক্রসিং বলছি। সুতরাং কী করবে, যে মনোনয়নপ্রাপ্ত রাজনৈতিক দল থেকে পদত্যাগ করলে, অর্থাৎ এটাকে আমি তোমাদেরকে ব্যাখ্যা করি, ধরো আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছি অথচ আমি সেই দল থেকে পদত্যাগ করে অন্য দলে চলে গেলাম, সেক্ষেত্রে এটাকে আমরা ফ্লোর ক্রসিং বলছি। আর একটা হচ্ছে যে হুইপের আদেশ অমান্য না করে যদি ভোট প্রদান না করে বা অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আমরা তাকে আমরা ফ্লোর ক্রসিং বলছি। তাহলে আমরা এই জিনিসটা পেলাম। এখন দেখো যে আসলে কেউ যদি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে চায় তাহলে সে কী করবে, সেই স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবে, এবং জাতীয় সংসদের একজন সদস্য নিয়মিতভাবে পারিশ্রমিক পাবে, ভাতা পাবে, বিশেষ অধিকার পাবে, এবং তাকে তার নিজস্ব নির্বাচনী এলাকা থেকে তার সদস্য হতে হবে। একজন ব্যক্তি একাধিক জায়গা থেকে সদস্য বা নির্বাচিত হতে পারবে না বা জাতীয় সংসদ সদস্য হতে পারবে না। হ্যাঁ, সে নির্বাচিত হতে পারবে, কিন্তু নির্বাচিত হওয়ার পর তার আসন ছেড়ে দিতে হবে। আমরা কি দেখেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা দেখেছি যে উনি 2টি আসনে জয়লাভ করে উনি 1টি আসন ছেড়ে দিয়েছেন, এবং আমরা নিজেরা দেখেছি যে আমার নিজের যে জেলা সেই জেলায় আমি দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ এবং নড়াইল 2টি জেলা থেকে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে উনি নড়াইল ছেড়ে দিয়েছিলেন। সুতরাং আমরা কি বুঝলাম যে কেউ যদি জাতীয় সংসদ থেকে তার পদে না থাকতে চায় তাহলে সে স্পিকারের কাছে সে স্বাক্ষরযুক্ত একটা দেবে ও অ্যাপ্লিকেশান করবে, এবং অ্যাপ্লিকেশান করার পরে তাকে কিন্তু সে পদত্যাগ করতে পারবে, এবং জাতীয় সংসদের সদস্যদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পারিশ্রমিক তারা নিয়মিতভাবে পাবে, এবং একজন সদস্য একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, নির্বাচিত হতে পারবে, কিন্তু সেই পদে সে থাকতে পারবে না, একটি পদ তাকে ছেড়ে দিতে হবে, এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদকে আহ্বান করতে পারবেন, স্থগিত করতে পারবেন, ঘোষণা করতে পারবেন, এবং যুদ্ধকালীন সময় তিনি এটাকে ভেঙে দিতে পারবেন। এবং এই জাতীয় সংসদের প্রথম যে সংসদ অধিবেশনটা হবে সেই সংসদ অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার হুইপ নির্বাচিত হবেন, এবং তাদের এখানকার যে জাতীয় সংসদের সদস্য রয়েছে তাদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন, এবং যদি সমান সমান ভোট হয়ে যায় তাহলে জাতীয় সংসদের যিনি সভাপতি থাকবেন তিনি নির্ণায়ক ভোট দেবেন। আমি আবারও বলছি যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা কি দেখব, যে প্রথম অধিবেশনে সেখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, এবং জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে হবে, যদি ভোট সমান হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে সভাপতি একটা নির্ণায়ক ভোট দিতে পারবেন। জাতীয় সংসদের নিজস্ব সচিবালয় থাকবে এবং সেখানে তার কার্যধারায় দেখা যাবে যে জাতীয় সংসদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আনয়ন করা যাবে না, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত করা যাবে না, এবং তাদের যে কমিটি রয়েছে সেই কমিটির বিরুদ্ধেও কোনো প্রকার অভিযোগ আনয়ন করা যাবে না, তাদের নিজস্ব সচিবালয় রয়েছে এবং সেখানে তারা বিচার আচার করতে পারবে। তাহলে এক নজরে আমরা জাতীয় সংসদটাকে কী পেলাম। হ্যাঁ, আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে জাতীয় সংসদের গঠনটা বললাম, কীভাবে জাতীয় সংসদ গঠন হয়, তারপরে আমি তোমাদেরকে বললাম যে জাতীয় সংসদের যে সদস্য পদ কীভাবে হয়, তারপরে বললাম যে জাতীয় সংসদের নিয়মকানুনগুলো কী রয়েছে, সেই বিষয়গুলো তোমাদের আমি বললাম। এখন আমরা
চলে যাই যে জাতীয় সংসদের কার্যাবলী কি। আমরা আসলে আমাদের তো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, তোমরা খুব ভালো করেই জানো, কারণ আমাদের এক কেন্দ্রিক সরকার, আমাদের বাংলাদেশে কোনো প্রদেশ নেই, একটা কেন্দ্র থেকে ক্ষমতাকে বণ্টন করা হয়েছে। সুতরাং আমাদের এখানে এক কেন্দ্রিক সরকার, এবং আমাদের এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদই কিন্তু মোটামুটিভাবে আইন প্রণয়নকারী সংস্থার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। সুতরাং এই জাতীয় সংসদ আমাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে, কী কী কাজ করে থাকে সেই বিষয়টা নিয়ে তোমাদের এখন আমি আলোচনা করব। আমাদের জাতীয় সংসদ তার মন্ত্রিসভার কাছে দায়ী থাকে। আমাদের দেশে একটা ওপেন নির্বাচন হয়, নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের যিনি প্রধান তিনি প্রধানমন্ত্রী হন, এবং রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান এবং অন্যান্য মন্ত্রীদেরকে নিযুক্ত করে থাকেন। তবে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা থাকে, তোমাদের কেবলই বললাম যে তিনি সংসদ আহ্বান স্থগিত করতে পারেন, সংকটকালীন পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি ভেঙে দিতে পারেন। এবং আরেকটা কথা তোমাদের বলা হয়নি যে আসলে সংসদ সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন, 5 বছর পরে অটোমেটিকলি এই সংসদ ভেঙে যায় এবং পুনরায় নির্বাচন দিয়ে তারা নির্বাচিত হতে পারেন। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আসলে সংসদ সদস্য, একজন সংসদ সদস্য কি বারংবার নির্বাচিত হতে পারেন? হ্যাঁ, অনেকবারই তিনি নির্বাচিত হতে পারেন যদি তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক ভোটের মাধ্যমে জয়লাভ করেন, তাহলে তো অবশ্যই পারেন। আমাদের বাংলাদেশে এরকম নজির তো বহু রয়েছে যে একজন সংসদ সদস্য বহুবার নির্বাচিত হয়েছে। আমাদের বর্তমানে আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতা রয়েছে, এবং অত্যন্ত দক্ষতা এবং সুষ্ঠু যোগ্যতার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। আমরা সেটা মানে কি বলবো যে আমাদের একদম চোখের আলো উদ্ভাসিত বাংলাদেশ, তাই না? আমরা চোখ খুললেই দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কতটা উন্নয়ন হচ্ছে, ঘরে বাইরে আমরা উজ্জ্বল, আমরা আলোকিত, যে ভাষাটা তোমাদেরকে আমি বললাম যে চোখের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ আজ উদ্ভাসিত, চারিদিকে বাংলাদেশের জয় জয়কার। তো যাই হোক, জাতীয় সংসদের কী কী কাজ রয়েছে, প্রথমে দেখো আইন প্রণয়ন করার ক্ষমতা। আইন তো আমরা এখানে দেখছি যে আইন প্রণয়ন করার ক্ষমতা 3 ধরনের হতে পারে। যা হোক, প্রথমত হতে পারে সরকারি বিল, তারপরে হতে পারে বেসরকারি বিল এবং অর্থ বিল। সাধারণত জাতীয় সংসদে সরকারি বিল এবং অর্থ বিলই বেশি পাস হয়ে থাকে, এবং জাতীয় সংসদে তর্ক বিতর্ক সমালোচনা রিপোর্ট আলোচনা ভোট গ্রহণ অনুমোদন ইত্যাদির মাধ্যমে আমরা দেখি যে আইন প্রণয়ন করে। আবারও আমি বলছি যে সাধারণত আইন প্রণয়ন 3 ভাবে হয়, একটা হচ্ছে সরকারি বিল, আর একটা অর্থ বিল, আর একটা বেসরকারি বিল। এবং এখানে তর্ক বিতর্ক আলোচনা রিপোর্ট পর্যালোচনা ভোট গ্রহণ অনুমোদন ইত্যাদি বিষয়গুলো হয়ে থাকে। জাতীয় সংসদে আমরা অর্থ সংক্রান্ত ক্ষমতাটা দেখতে পাই, সাধারণত বাজেট উত্থাপন করা হয়। এখানে জাতীয় সংসদের সদস্যদের সর্বাধিক ভোটের মাধ্যমে যদি বাজেট গৃহীত না হয়, অনুমোদন না হয়, তাহলে কিন্তু বাজেট পাশ হয় না। বাজেট পাশ করতে হলে অবশ্যই অনুমতি থাকতে হবে। জাতীয় সংসদ কিছু বিচার সংক্রান্ত কাজও করে, যেমন ধরো যে কেউ যদি জাতীয় সংসদের মানহানি করে, তাহলে ওয়ারেন্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে জাতীয় সংসদে এনে তাকে বিচার করা যায়। ইভেন এখন জাতীয় সংসদ সুপ্রিম কোর্টের কোনো বিচারকদেরও বিচার করা আনীত কোনো অভিযোগের মাধ্যমে তাকে অপসারণ করতে পারে। আবারও আমি বলছি যে জাতীয় সংসদের বিরুদ্ধে যদি কেউ মর্যাদা হানি করে, তাহলে কিন্তু জাতীয় সংসদ ওয়ারেন্টের মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে পারে, এবং সুপ্রিম কোর্টের বিচারকদেরও আনীত অভিযোগের বিরুদ্ধে কিন্তু তাকে অপসারণ করতে পারে। জাতীয় সংসদ কিছু নির্বাহী সংক্রান্ত কার্যাবলী করে থাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিল উত্থাপন করে, বিল পাস করে, এবং যদি এই বিলের বিরুদ্ধে কেউ অনাস্থা আনে, তাহলে কিন্তু অনেক সময় জাতীয় সংসদের পতনও হয়। জাতীয় সংসদের যে সমস্ত সদস্য রয়েছে, কর্মচারী রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তি রয়েছে, স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, তাদের বেতন ভাতাদি নির্ধারণ করে। সবচেয়ে বড় যেটা জাতীয় সংসদ কি করে, সেটা হচ্ছে যে সরকার গঠন করে। আমি কেবলই বললাম যে একটি দেশে ওপেন নির্বাচন হয়, ওপেন নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের প্রধান সরকার প্রধান হন, রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান হন এবং মন্ত্রীদেরকে নিযুক্ত করেন, এবং এই জাতীয় সংসদ কিন্তু তার মন্ত্রিসভার কাছে জবাবদিহি করেন।
সরকারকে নিয়ন্ত্রণ করেন, কেবলমাত্রই আমি তোমাদের বললাম। মন্ত্রিসভা তার কাজের জন্য জবাবদিহি করে, কোনো কেউ যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করে তাহলে অবশ্যই সেটা মন্ত্রিসভা জবাবদিহি করতে বাধ্য। জাতীয় সংসদ কিছু নির্বাচনমূলক কাজ করে, যেমন উন্মুক্ত ব্যালেটের মাধ্যমে রাষ্ট্রপতিকে নিযুক্ত করে, স্পিকারকে নিযুক্ত করে, ডেপুটি স্পিকারকে নিযুক্ত করে, এবং উন্মুক্ত ব্যালটের মাধ্যমে এটা করতে পারে, নির্বাচনমূলক কাজ করে, প্রতিনিধিত্বমূলক কাজ করে। জাতীয় সংসদ দেখো যে আমাদের যারা সংসদ সদস্য রয়েছে তারা কিন্তু আমাদের প্রতিনিধি, তারা এলাকায় বিভিন্নভাবে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে, এলাকার সমস্যাগুলো তুলে ধরে। তোমরা দেখো না জাতীয় সংসদে যে আলোচনাগুলো হয় সেখানে বলে না যে যশোর রোডে এইরকম একটি কালভার্ট তৈরি করতে হবে, এরকম একটি সেতু তৈরি করতে হবে, এইরকম একটি হাইটেক পার্ক করতে হবে, অর্থাৎ এলাকার মানুষের যে সমস্যাগুলো, হ্যাঁ, দারিদ্র বিমোচন, শিক্ষা, কৃষির উন্নয়ন, এই বিষয়গুলো কিন্তু, অর্থাৎ সার্বিক বিষয়গুলো আমাদের সংসদ সদস্যরা তুলে ধরে। সরকারের বৈধতা, সরকারের বৈধতা কিন্তু জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সরকার যদি বৈধ না হয় তাহলে কিন্তু সেই সরকারের পতন ঘটে যায়। সুতরাং আমি কেবলই তোমাদের বলেছি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ওপেন নির্বাচনের মাধ্যমে, উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে একটা দেশে নির্বাচন হবে, এবং নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলই ক্ষমতা অধিষ্ঠিত হবে। বারবারই আমি তোমাদের একই কথা বলছি। অর্থনৈতিক কাজ রয়েছে, হ্যাঁ, অর্থনৈতিক কাজের কেবলই তোমাদের আমি বললাম যে বাজেট, জাতীয় বিশ্ব সরি জাতীয় সংসদ যেটা করে বারবারই একটা দেশের সরকারের এই বাজেট বরাদ্দ করে, এবং সেই বাজেট অনুযায়ী কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয়। সংবিধান সংশোধন করতে পারে। স্বাভাবিকভাবে আমরা জানি যে আমাদের বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। তোমরা জানো যা গণপরিষদের মাধ্যমে আমাদের দেশের সংবিধান তৈরি করা হয়েছিল 1972 সালে, পরবর্তীতে কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরেও আমাদের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এই সংবিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে 2/3 ভোটের সম্মতি থাকতে হবে সদস্যদের, এবং সদস্যরা যে ভোটটা প্রদান করবে সেই ভোটের মাধ্যমে এটা পরিবর্তন করা যায়। এটা 8, 48 এবং 56 নং অনুচ্ছেদে সংবিধানে রয়েছে। আমাদের জাতীয় সংসদ সামাজিকীকরণ করে, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনে। বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব নিরসন করা, একটা সংসদের কাঠামোকে সুদৃঢ় করার ক্ষেত্রে কিন্তু জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় সংসদ তদারকি করে, দায়িত্বশীলতা করে, বিভিন্নভাবে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, যুক্তি তর্ক, মুলতবি প্রস্তাব, এই সমস্ত জাতীয় সংসদে হয়। দেখো না স্পিকার একটা বিষয় উত্থাপন করে, তাই না, উত্থাপন করে কি বলে যে আপনারা কে কে বলেন যে এটার পক্ষে আছেন, তখন যে যারা হাত উঁচু করে তখন স্পিকার কি বলে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আবার যখন দেখা যায় যে সবাই হাত উঁচু করছে না তখন কি বলে যে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে জনগণের দেখো জনমতকে কতটা প্রাধান্য দেওয়া হয়, এবং এটাই কিন্তু গণতন্ত্রের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। প্রশ্ন উত্তর পর্ব হয়, যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই বিষয়টা নিয়ে প্রশ্ন মানে একের পর এক প্রশ্ন করা হয়, এবং সরকার কিন্তু একটু বীতসন্ত্রস্ত থাকে অনেক সময় এই প্রশ্নের জন্যে। তর্ক হয়, বক্তব্য প্রদান করে, বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হয়, এবং বিভিন্ন ক্ষেত্রে সংসদ সদস্যদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের এলাকার কথাবার্তা বলা হয়, এবং অনেক সময় দেখা যায় যে যদি কোনো প্রস্তাব সঠিকভাবে সেটা গৃহীত না হয় সেক্ষেত্রে মুলতবি প্রস্তাবও করা হয়। জাতীয় সংসদে একটা ন্যায়পালের পদ তৈরি করা হয়েছে, এবং এতে অভিযোগ অনুযোগ নালিশ অনুসন্ধান করে তার জন্য সুষ্ঠু ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু এখনও সেই বিষয়ে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তাহলে আমরা এক কথায় কী পেলাম যে জাতীয় সংসদ কী কী কাজ করে, আইন প্রণয়ন করে, অর্থ সংক্রান্ত কাজ করে, তারপরে হচ্ছে যে বিচার সংক্রান্ত কাজ করে, নির্বাহীমূলক কাজ করে, সরকার গঠন করে, সরকার নিয়ন্ত্রণ করে, নির্বাচনমূলক কাজ করে, প্রতিনিধিত্বমূলক কাজ করে, সংবিধান সংশোধন করে, সামাজিকীকরণ করে, তদারকি দায়িত্বশীলতা করে, তর্ক বক্তব্য করে, এবং মুলতবি প্রস্তাব করে। তাহলে এক কথায় আমরা দেখলাম যে আমাদের দেশের জাতীয় সংসদ সমস্ত সার্বিক কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করে।
তাহলে তোমাদেরকে আজকে আমি কি পড়ালাম, আজকে আমি তোমাদের পড়ালাম জাতীয় সংসদের গঠন, সংসদ সদস্যদের যোগ্যতা এবং জাতীয় সংসদের কি কি কার্যাবলী বা ভূমিকা রয়েছে। তো আজকে এই পর্যন্তই থাক, তোমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।